আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমিও অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে আজকে আমার ইফতারির যে ব্লগটা আছে সেটা শেয়ার করব তো প্রথমে আমি ফ্রুট চাটটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে ফ্রুট চাটটা বানানোর জন্য এখানে আমি পেয়ারা নিয়েছি নিয়েছি আপেল কুচি করে নিয়েছি এখানে আঙুর আর দিয়ে দিচ্ছি এখানে খেজুর খেজুর কিউব কিউব করে কেটে নিয়েছি আর হচ্ছে কিশমিশ তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি তো এভাবে করে মিক্সড করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর একটু সামান্য দিয়েছি দিয়েছি বিট লবণ বিট লবণটা আমি একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম কারণ যেহেতু আগেই লবণ ইউজ করেছি এরপর অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় দুই চা চামচের বেশি আছে টক দই তো এই ফেটানো টক দই দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে কিন্তু ফ্রুটস চাটটা করে নেওয়া যায় এটা খুবই হেলদি একটা রেসিপি তো এটাকে ভালো করে ওয়েল মিক্সড করে নিচ্ছি আমি তো আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন এই ফ্রুটস চাটে তো এ পর্যায়ে আমি এই যে গার্নিশিংয়ের জন্য জেলো দিয়ে দিচ্ছি উপর থেকে তো আপনারা চাইলে এখানে জেলিও ইউজ করতে পারেন বা যে কোনো ধরনের চেরি ফল সেটাও ইউজ করা যেতে পারে বা যে রেড যে আঙুরটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন তো যে কোনো জিনিসই এখানে কিন্তু ইউজ করা যেতে পারে তো এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো এই পর্যায়ে এই যে সব শেষে কিন্তু আমি একটু গোলমরিচের পাউডার ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটু টলট পালট করে দিতে হবে এই যা তারপরে কিন্তু এটাকে ফ্রিজে রেখে প্রায় টেন মিনিটস পর আপনারা ঠান্ডা ঠান্ডা কিন্তু এটাকে সার্ভ করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এটা তো এই যে হচ্ছে সব ইফতার আইটেমগুলো তো এখানে সব ধরনের আইটেমই আছে তো আমি এক নজর সবগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে তো এগুলো কিন্তু সব আমার আম্মু করেছে আমার মেজ বোন করেছে আমিও একটু হেল্প করেছিলাম সাথে তো এখানে পাঁচটে আইটেম হচ্ছে আঙুর আছে পেঁয়াজও করেছে তো পেঁয়াজগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এই পাশে ফ্রুট চ্যাট ফ্রুট চাটটা অবশ্য আমি করেছি একটু জুম করে দেখাচ্ছি তো এটা কিন্তু খুবই হেলদি একটা ফ্রুট চাট তো এটা চাইলে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন তো এখানে আছে ফল তারপরে এর পাশে হচ্ছে ডিম চপ এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ভালোই হয়েছে দেখতে আমার মেজবন বানিয়েছে আর এর পাশে হচ্ছে বেগুনি এই যে বেগুনিটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে আমি কিন্তু এত সুন্দর বেগুনি বানাতে পারি না অবশ্য তো এখানে হচ্ছে এই যে ছোলা বুট বুট ভুনা এটা তো এই পাশে আছে এই যে এটা কিন্তু ডিমের চপ তো ডিমের চপগুলোকে আগে একটু কোটিং করে নিয়েছে তারপরে কিন্তু ভেজেছে ডিম চপটা তো এপাশে পাশে খেজুর তারপর হচ্ছে পেয়ারা তো এটা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমার আম্মু খুবই বানিয়েছে খুব ভালো বানায় বিফ বিরিয়ানি আসলে আমি দেখাতে পারিনি তো অবশ্যই যদি কোনো একদিন সময় হয় অবশ্যই কিন্তু আমি দেখাবো আম্মুর রেসিপিটা তো আম্মুর রেসিপি অলওয়েজ বেস্ট তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে কিন্তু আলুর চপ তো আলুর চপটা কিন্তু আমি যেভাবে বানিয়েছি স্পেশাল আলুর চপ ঠিক ওইভাবেই করা আলুর চপটা তো এই পাশে হচ্ছে সব জুস আইটেম তো এই হচ্ছে এখানে হচ্ছে আপেল তো এই হচ্ছে আজকে এফতার আইটেম তো এগুলো কিন্তু মোটামুটি ভাজা পোড়া আছে অনেক তো এফতার আইটেমে কিন্তু ভাজা পোড়া না হলে কিন্তু জমেই না তো আজকের প্রত্যেকটা রেসিপি কিন্তু এখনও আমি রোজা যেহেতু ট্রাই করিনি তো অবশ্যই খুব ভালো হয়েছে তো এই কিন্তু মানি প্ল্যান্ট এটা কিন্তু খুবই সুন্দর একটা প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট তো আমার গাছ দেখলে কিন্তু খুবই ভালো লাগে এই যে আম্মু কিন্তু এভাবে রেখেছে একটা জারে তো আজকের ইফতার আইডিয়াগুলো কিন্তু খুবই ভালো ছিল প্রত্যেকটা কিন্তু আইটেম আমার খুবই পছন্দের বিশেষ করে বিরিয়ানিটা স্পেশাল বিরিয়ানি আমার খুবই ভালো লাগে তো দেখাতে পারলাম না এটাই হচ্ছে আফসোস তো যাই হোক আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই আজকে দাওয়াতে এসেছিলাম আম্মুর বাসায় তো খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলের দিকে চলে যাব। বিকেল না সরি সন্ধ্যার দিকে ইফতারটা করেই চলে যাব তো আশা করি সবার ভালো লেগেছে ইফতার আইটেমগুলো যে এখানে কী কী আইটেম আছে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি যেগুলো যেগুলো করেছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের আইটেমগুলো কিন্তু অনায়াসে করে ফেলতে পারেন একেবারে বেস্ট প্রত্যেকটা আইটেমগুলো খুবই মুখরোচক তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ হাফিজ